আমরা বাঙালি ব্যবসায়ীরা লাভ করতে বেশি বেশি লাভ করতে অভ্যস্ত এবং ভালোবাসি। যখনই শুনছি যে ইন্ডিয়া পেঁয়াজ বন্ধ করে দিয়েছে, তখন পেঁয়াজ তো আর আসবে না, তখন কিছু কিছু ব্যবসায়ী, সবার আপনি সবারই তো দোষ দেবেন তা না, কিছু কিছু ব্যবসায়ী বেশি লাভের আশায় দামটা বেড়ে দিচ্ছে। সমিতি এইটা পানিশমেন্ট দিতে পারে না, তাদের আইনগত এই পানিশমেন্টের এখতিয়ার তাদের নাই। তারা হয়তো চিহ্নিত করতে পারে যে এই এই ঘরে বেশি দামে বিক্রি করতেছে, হয় মৌখিকভাবে তাদেরকে বলতে পারে যে তোমরা এইভাবে এত দামে পেঁয়াজ বিক্রি করো না, কারণ যারা কিনে খায় তাদের কষ্ট হয়। কিন্তু আসলে কিছু কিছু মানুষ, খালি আমাদের দেশে না, আমার মনে হয় পৃথিবীতে সব দেশেই বেশি বেশি লাভ করার অভ্যাসটা সব দেশেরই আছে এবং সবাই লাভ করতে চায়। এই লাভ করার প্রবণতা থাকার কারণে এই কাজটা করে। কিন্তু আপনারা আজকে মিডিয়া সবাই আমাকে ধরছেন, কিন্তু যখন 1 কেজি পেঁয়াজে 30 টাকা 40 50 টাকা লস দিই, সেদিন তো আপনারা আমাদের কাছে আসেন না, কোনোদিনও দেখি না আপনাদেরকে, আমরা কখনো পাই না, কখন না। আমাদের অবজারভেশন ইতিমধ্যে আমরা বলে দিয়েছি, ইন্ডিয়ান পেঁয়াজ আমরা দেখতে পাইনি, একটি দোকানে শুধু কয়েক বস্তা পেয়েছিলাম। আর মরিকাটা পেঁয়াজ, দেশি পেঁয়াজ এখন বাজারে আসা শুরু হয়েছে, সামনের দিনগুলোতে এটি আরও বৃদ্ধি পাবে এবং দামটাও অনেকটা নাগালের মধ্যে, আতঙ্কিত হওয়ার তেমন কিছু নেই। 125 থেকে 140 টাকা রেটে যে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে, এই পয়সাটা মূলত আমাদের কৃষকরাই পাচ্ছেন, এটি পজিটিভ দিক। আর যেহেতু আস্তে আস্তে বাজারে সাপ্লাই বেড়ে যাচ্ছে, দরটাও স্বাভাবিকভাবে একটু কমে আসবে, একটু ধৈর্য ধরতে হবে আমাদের। এবং ব্যবসায়ীদের সাথে এবং কৃষকদের সাথে কথা বলে আমাদের কাছে যেটি মনে হয়েছে, আগামী 7 থেকে 10 দিনের মধ্যে এই পর্যাপ্ত সাপ্লাই আসবে বাজারে এবং দরটাও তখন স্বাভাবিক আসবে। তো আমরা সম্মানিত ক্রেতাদের প্রতি দায়িত্ব আহ্বান জানাবো, আপনার একটু রয়ে সয়ে কিনুন, যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই কিনুন। ইন্ডিয়ান পেঁয়াজ না আসেই ভালো, দেশি পেঁয়াজে একটু কিছু টাকা পাবে ওরা, আর এই ইন্ডিয়ান পেঁয়াজগুলো আসলে দেশি পেঁয়াজের দাম তেমন পাবে না। চায়না পেঁয়াজ বা আমাদের পাকিস্তান পেঁয়াজ মার্কেটে আছে, তা দিয়ে এখন আমরা আপাতত চলতেছি। কালকে বাজার আছে, আজকে বাজার একটু ডাউন অবস্থায় আছে, আজকে একটু সোলো। এবং দেশি পেঁয়াজটা একটু আমদানি ডেইলি বাড়তেছে, যদি ডেইলি দেশি পেঁয়াজটা পর্যাপ্ত পরিমাণ আমদানি হয়ে যায়, তখন আশা করি আমরা মোটামুটি মেকআপ হয়ে চলতে পারবো। এই আর পাকিস্তানি পেঁয়াজ বা চায়না পেঁয়াজ যতক্ষণ আছে ততক্ষণ কিছুটা আমাদের হেল্পে পেয়েছেন, হোটেল বা নানান জায়গায় ফাস্টফুডে আমাদের এটা চায়নাটা বা পাকিস্তানিটা চলতেছে।